শুভ সন্ধ্যা। পুজো শেষ, কেমন আছো সবাই? নিশ্চয় সব সুস্থ আছো। পুজো শেষ হয়ে গেল, আর টুকটাক কটা বাকি রয়েছে, যথারীতি পুজো, ছট, আর 25শে ডিসেম্বর তো আছেই 1 জানুয়ারি, আবার সরস্বতী পুজো দিয়ে শুরু হয়ে যাবে বছরের উৎসব। সময় কাটছিল না, আমি তো ব্যালকনিতে গেলে দেখছি বাইরেটা পুরো অন্ধকার, ওই জন্যে গল্পের বই পড়ছিলাম। বইটা খুব সুন্দর, সুচিত্রা ভট্টাচার্যের কাচের দেওয়াল, পড়তে পারো। পুজোতে তো খুব খাওয়া দাওয়া হয়েছে, মাছ মাংস ফুচকা চাট সব কিছুই, তাই একটু হাতে টানও আছে সবার, তাই ভাবছি কটা সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি দেখাবো কদিন। দেখো, ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো চলে গেছে বলে ভুলে যেও না, সচেতন থেকো। গাটি কচুগুলোকে আগে সেদ্ধ বসিয়ে দিলাম। গাটি কচু নিরামিষ দম করতে আমার লাগবে জিরে, শুকনো প্যানে ভাজা, তার সাথে শুকনো লঙ্কা ভাজা। এটা শুকনোতে ভেজে আমি গুঁড়ো করে একটা মশলা তৈরি করব। আমার গাঁটি কচুটা কম আছে বলে আমার মশলা একটু কম লাগবে, যার যেরকম মাপে সে সেরকম মশলা নেবে, ঠিক আছে? ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি হাওয়াল দিস্তে গুঁড়ো করে ওই গরম প্যানে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম, তাতে সামান্য গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা হয়ে এসছে, আমি দেব সেদ্ধ করা গাঁটি কচিগুলো, যেগুলো আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। একটু ভাজা ভাজা হয়ে এসছে, দেব সামান্য পরিমাণে লবণ। আর দেব হলুদ, দিলাম সামান্য পরিমাণ হলুদ। কেউ যদি মিষ্টি খেতে চাও, একটু মিষ্টি একটু খেতে চাও, একটুখানি চিনি দেওয়া যেতেই পারে, যে যা মুড়ি। যেহেতু গাঁটিগুলো আগে থেকে সেদ্ধ করা, সেই তো বেশি এটাকে করতে হবে না, নাড়াচাড়া করতে হবে না, এতে সামান্য পরিমাণে জল দিতে হবে। এবার এর মধ্যে দেব লেবুর রস, যেহেতু গাঁঠি গলায় ধরতেও পারে ওই জন্য, আর টক টক হলে দমটা ভালো হয়। Thank you.
আবার একটু ঢেকে দিলাম, এটা জলটা একটু মাখা মাখা হয়ে যায়। হয়ে গেছে, আগে থেকে সেদ্ধ করা ছিল গাঁটিগুলো, হয়ে গেছে। এবারে ওই যে লঙ্কা আর গোটা জিরেটা আমি পেস্ট করলাম শুকনো প্যানে ভেজে, ওইটা ছড়িয়ে দেবো। বেশ ঝাল ঝাল হবে, টকটক হবে, লেবু দিয়েছি। গাঁটি কচুর নিরামিষ দম, রুটি পরোটা সবের সাথে এটা খাওয়া যায়। শুধু চামচে করে বাটি দিয়েও খাওয়া যায়, কোনো প্রবলেম নেই। দেখে যদি আলু কাবলির মতো মনে হয়, এটা গাঁটি কাবলির মতো, তাহলে চামচে করে বাটি করে খাওয়া যেতেই পারে। কত সহজে তৈরি হয়ে গেল গাঁটি নিরামিষ দম। কেমন হয়েছে খেয়ে অবশ্যই কমেন্টে জানিও। প্রায় সব জায়গারই লাইট খুলে নিয়েছে, কালকে সন্ধ্যা আর আজকে সন্ধ্যায় কত তফাৎ। এখনো দু একটা ঠাকুর আছে, আজকেই সব বিসর্জন চলে যাবে। সব জায়গার লাইট প্রায় অন্ধকারই বলা চলে, দু একটা জ্বলছে। ঠিক আছে, আসছে বছর আবার হবে। ততদিন সাবধানে থেকো, সুস্থ থেকো আর সচেতন থেকো। টাটা।